মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মুর্শিদাবাদ জেলার ভরতপুরে একডালা গ্রামে কংগ্রেসের এজেন্ট ও পুলিশকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম হন এক পুলিশ কর্মী, আহত অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আপনাকে কি কারণে মারছে? কারা মেরেছে? কারা মেরেছে আপনি? আপনি কোন বুথে ছিলেন? কোন বুথের ডিউটি ছিলেন? কত নম্বর ভোট? না, কারা মারধর করলো আপনাকে? কি দিয়ে মারধর করেছে আপনাকে? ফোন পাঠিয়েছেন কংগ্রেস, গিয়ে কি হয়েছে? আমরা সুস্থভাবে বসে ছিলাম, এসে আমাদেরকে প্রথমে উত্তেজিত করে এবং মারধর করে আমরা পড়ে যাই, রাস্তার থেকে গেলাম। কোথায় কোথায়? একডালা। একডালা কত নম্বর বুথে? আমাদের জখম হয়েছে একজন মহিলা, দুজন। আরে বাবরে, সে দেখে আউট ভোটে দিয়ে ইচ্ছা করে। আরে আমি এটা বললাম, ওই ছেলে বলো তো, তৃণমূল প্রার্থী তো মেরে বললাম কংগ্রেসে, তৃণমূল প্রার্থী প্রধানের না মানলো, কে মানলো? দুই পক্ষ এসে এটার তৃণমূল সমর্থক, এটাই তো তৃণমূল সমর্থক। হ্যাঁ হ্যাঁ, সমর্থনা ইয়ে ক্যান্ডিডেট সমর্থক। কারা মেরেছে ভাই? কারা মেরেছে? যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।